আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। এই অসহ্য গরমে মন প্রাণ জুড়ানো একটি কাঁচা আমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখে নিই পুরো রেসিপি। এই রেসিপিটির জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আর প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমগুলো কিন্তু বেশি বড় সাইজের না, ঠিক এরকম সাইজের আমি নিয়েছি। তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর আমগুলোকে টুকরো করে নিব। এইভাবে যে টুকরো করতে হবে তা না, আপনি আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই টুকরোগুলো করে নিতে পারেন। তো সবগুলো আম টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আমের টুকরোগুলোকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিব। আমগুলো নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে 1 কাপ চিনি, তারপর দিয়ে দিচ্ছি এখানে 5টি কাঁচামরিচ, তবে ঝালের পরিমাণটা আপনি আপনাদের পছন্দ মতো এখানে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে 600 মিলিগ্রাম পানি, পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু ব্লেন্ড করা হবে পরে। তাই তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর প্রথমে 5 মিনিট ফুল আঁচে রেখেছিলাম চুলাটা, পরে 5 মিনিট রেখেছি মিডিয়াম আঁচে, মোট 10 মিনিট সিদ্ধ করেছি। আর পানিটা কিন্তু শুকানোর কোনো প্রয়োজন নেই, 10 মিনিট সিদ্ধ করার পর ঠিক এই পর্যায়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ঠিক এরকম ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তারপর যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ি, 1 চা চামচ বিট লবণ, দিয়ে দিব এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, তবে পুদিনা পাতা আর ধনিয়া পাতাটা অপশনাল, দিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়, আর যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন দিয়ে দিব 1টি লেবুর পুরো রস, আমি এখানে কিন্তু এরকম একটা বড় সাইজের পুরো লেবুটাই এখানে দিয়ে দিচ্ছি। তো পুরো লেবুর রসটা নিয়ে নিব, লেবুর রসটা নেওয়ার পর এখন আমি একটু ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখন ব্লেন্ড করে নিব, আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু কিন্তু একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে, আর আপনারা একটু লবণটা চেক করে নেবেন, দরকার হলে লবণ এখানে অ্যাড করবেন বা চিনি দরকার হলে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো সব কিছু ভালোভাবে মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে মিহি হয়েছে। তো আমাদের এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা এই মিশ্রণটাকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। তো আমি চেলে নিচ্ছি, আর এই মিশ্রণটা যত মিহি হোক না কেন কিছুটা আঁশ কিন্তু থেকে যাবে, তাই ভালোভাবে চেলে নিতে হবে। এই যে দেখুন এই আঁশগুলো কিন্তু থাকলে খেতে ভালো লাগবে না, তাই আমি চেলে নিয়েছি, ওইগুলো ফেলে দিব। আর এইভাবে আমি পুরোটা কিন্তু চেলে নিয়েছি, একদম মিহি হয়েছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখন এই আমের মিশ্রণটা কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন, ডিপ ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু 5 থেকে 6 দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি আম পান্না তৈরি করতে চলে আসলাম। তো এর জন্য এখানে আমি প্রথমে 2টি গ্লাস নিয়েছি, আর এখানে কিছু বরফ দিয়ে দিলাম, তারপর লেবুর টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা, তারপর দিয়ে দিচ্ছি আমের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, এই আমের মিশ্রণ। তবে আমের মিশ্রণটা আপনাদের পছন্দ মতো যেরকম পছন্দ করেন, পাতলা কিংবা ঘন, তেমনই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে একদম ঠান্ডা পানি, তারপর 1 চামচের সাহায্যে নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে মিশিয়ে খেয়ে নিতে হবে। এই আম পান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। এখন আমি আরেকভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো এর জন্য এখানে আর 2টা গ্লাস নিয়েছি, এখানে 2 টুকরো করে লেবু দিয়ে দিলাম, আর পুদিনা পাতা দিয়ে দিলাম, তারপর আমরা আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে। আমি একটু আমের মিশ্রণ এখানে বাড়িয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে সোডা, যে সোডা ওয়াটার পাওয়া যায় বাজারে কিনতে, এই সোডা ওয়াটারটা আমি এখানে দিয়ে দিলাম, তারপর 1 চামচের সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়,
সোডা ওয়াটার দিয়ে যদি আমপান্না তৈরি করেন একবার তাহলে বুঝতে পারবেন যেটা খেতে কতটা মজার হবে। এটা যে ঘরে তৈরি বোঝাই যায় না। এইভাবে আপনারা খুব সহজে আমপান্না দুইভাবে তৈরি করতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে অবশ্যই তৈরি করবেন। আর এখন তো অনেক বেশি গরম পড়েছে, এটা খেলে কিন্তু শরীর একদম সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।